সে গুটি গুটি পায়ে সবুজ ঘাসের গুটি ছিঁড়ে হ্যালো এভরিওয়ান, দিস ইজ কল্যাণ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাই ফাই ফেট প্রজ্যোতি ব্লগস। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি আজিমুন্ডা সাবেগমের জীবন্ত কবরের সামনে বা জীবন্ত সমাধির সামনে। তো জীবন্ত কবর দেখার জন্য তোমরা প্রথমেই কি করবে, সামনে 2 টাকা করে টিকিট নেবে, টিকিটটা কেটে ভিতরে প্রবেশ করবে। তো আমি প্রথমে 2 টাকা করে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। তো জীবন্ত কবর দেখার জন্য তোমরা লালবাগের এখানে আসতে হবে। নবাব মুশিকুল্লি খায়ের মেয়ে আজিমুন্নেসা, ইতিহাসের এই নারীর জীবন্ত কবর দেখার জন্য অনেকেই আসেন। তো এখানে একটা কথা আছে, লোকের মুখেই শোনা, তো এই নারী নাকি একটি মরণ রোগ হয়েছিল এই নারী। তো তার জন্য তিনি কি করতেন, 3 বছরের শিশুদের কলিজা খেতেন, আমাকে ওখানে একজন বললেন, তো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সুস্থ হয়েও মানব শিশুদের যে কলিজা খেতেন, এটা একটা মানসিক রোগ আমার মনে হয়। তো এর নাম, আর এটা কে বলেছিলেন, ওনারই এক, ওনার ওখানে যে ডাক্তার ওনাকে দেখতেন, তিনি বলেছিলেন যে কলিজা খেলে আপনার এই মরণ রোগটা সেরে যাবে। তো তার জন্য তিনি এই কলিজা খাওয়া শুরু করেছিলেন। তো এই কলিজা খাওয়া শুরু কী করে কীভাবে করতেন, তিনি গ্রামের আশেপাশে যেসব ছোটো ছোটো 3 বছরের শিশু ছিলেন তাদেরকে মেরে, সবার চোখের আড়ালে তাদেরকে মেরে তিনি কলিজাগুলো খেতেন। তো তারপরে এর নাম কলিজা খেকো বেগমও অনেকে বলতেন। তো কথাটি নবাব মুর্শিদাকুলি খাকে যখন জানান, তখন তিনি এই সিদ্ধান্ত নেন, তো জীবন্ত কবর তিনি তখন দেন মুর্শিদকুলি খা। তো এখানে আরও একটি কথা শোনা গেছে এই এই বেগমের সম্বন্ধে, তিনি নাকি বহু পুরুষের সঙ্গে কামরোগে আচ্ছন্ন ছিলেন, মানে তিনি কামরোগে ধরেছিলেন তেনাকে। তো বহু পুরুষের সাথে মিলন করতেন এবং প্রমাণ যাতে না থাকে তার জন্য তিনি কি করতেন, প্রত্যেকটা পুরুষকে বিষ মাখিয়ে, বিষ খাইয়ে, যে কোনো খাবারের সঙ্গে হোক যেভাবে হোক বিষ খাইয়ে মেরে দিতেন, যাতে বিষয়টা জানাজানি না হয়। তো এইগুলো কতদিন ধরে চলতে থাকবে, কিছুদিন পর তো সবই জানাজানি হয়ে গেল। তো বিষয়টি জানার পর সুজা উদ্দৌলা জীবন্ত সমাধি দেন, এটাও শোনা গেছে। তো আমি সঠিকভাবে বলতে পারবো না এই 2টো কারণ। তো এই কবরের পাশে এখানে একটি মসজিদ, এই সিঁড়ির নিচে দেখতে পাচ্ছ, এটি আজিমুন্নেসার কবর। তো কথিত ইতিহাসে পিতার হাতে জীবন্ত কবরের কথা শুনে পুরো বিশ্বটা শিউরে ওঠে। তো তোমরা বুঝতেই পারছ। তো অবশ্যই আমি যেটুকু জানাচ্ছি, আমি যেটুকু জানলাম, আমি অবশ্যই তোমাদের তথ্যটুকু দিলাম। তো ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করবে, আর যদি কোনো ইনফরমেশান জানার থাকে কীভাবে আসবে এখানে বা কী কী ডিটেলস, তোমরা এরপরেও যদি কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করি ভালো লেগেছে। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি।